নমস্কার। এখানে উপস্থিত 109 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, যারা বয়স্ক বর্ষিয়ান, তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে রয়েছেন আপনাদের বিদায়ী কাউন্সিলর এবং আগামী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন পরম শ্রদ্ধেয় অরুণ জ্যোতি ভিক্ষু, রয়েছেন নেত্রী আইভি সরকার, যুব নেতা মিন্টু সহ আপনারা সবাই। আমি একটু অরণ্যাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসব, কারণ উত্তর কলকাতায় পরপর কয়েকটি সভা রয়েছে, তাহলে আমি একটু আগে আপনাদের কাছেও আসবো, একটু তাড়াতাড়ি চলেও যাব। দেখুন, জাগো বাংলার ব্যাপারটা সবাই জানেন তো, দলের দলের মুখপাত্র। জাগো বাংলার যখন মহালয়ার অনুষ্ঠান শুরু হলো একটু বড় আকারে, চিরকালই জাগো বাংলা মহালয়ে অনুষ্ঠান করে এসেছে, তো যখন বড় আকারে শুরু হলো তখন যার সাংস্কৃতিক পারফরমেন্স, মহালয়ার দিন মানে তো মা দুর্গাকে সামনে রেখেই অনুষ্ঠান, তো যাকে ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণ হতো না তিনি হচ্ছেন অনন্যা। এবার হলো এই যে দুর্গা দুর্গতি না আসেনি, এটা অনেক আগে থেকে জাগো বাংলার অনুষ্ঠানে মহালয়ার দিন নজরুল মঞ্চে চলছিল, কিন্তু দুর্গা দুর্গতি না আসেনি 2015 থেকে 109 নম্বর ওয়ার্ডে এসে গিয়েছেন। 109 নম্বর ওয়ার্ড একটা সময়ের তথাকথিত বাম দুর্গ, বলা ভালো বাম অপশাসনের দুর্গ, বাম সন্ত্রাসের দুর্গ, বাম বঞ্চনার দুর্গ। সেখান থেকে বেরোতে 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 100-এর মধ্যে 109 অনন্যা ব্যানার্জির সৌজন্যে। দমবন্ধ করা পরিবেশ, ভোট মানেই সিপিএম জিতবে, বাকি কেউ দাঁড়াতে পারবে না, সন্ত্রাস হবে, অথচ কোনো উন্নয়ন নেই। কাউন্সিলর সিপিএম, এমএলএ সিপিএম, এমপি সিপিএম সব দেখেছে এই ওয়ার্ড, কিন্তু স্বাধীনতার পর থেকে যেটা দেখেনি কাউন্সিলর জাতীয়তাবাদী, এবং যেটা দেখেনি সেটা হচ্ছে উন্নয়ন এবং কাজ। দেখলো সৌজন্যে মমতা ব্যানার্জি, সৌজন্যে জোড়াফুল, সৌজন্যে অনন্যা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানে যে সমস্যাগুলি, একদিকে পানীয় জল, অন্যদিকে নিকাশি, বছরের পর বছর ভোটগুলিকে শুধুমাত্র ক্ষমতা দখলের যন্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। কিন্তু আসল সমস্যাগুলি সমাধানের দিকে তাদের নজর ছিল না। এখন আপনারা জানেন কাউন্সিলর যেমন পানীয় জলের ব্যবস্থা করছেন, তেমনি জল জমে থাকলে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, এমনকি বিপুল সংখ্যক মানুষ, অনেকে ওপার বাংলা থেকে আসা, যাদের জমির দলিল দরকার ছিল, যাদের জমির অধিকার দরকার ছিল,
সিপিআইএম গণসংগীতে জমির অধিকারের কথা বলেছে আর জমির দলিলের ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কাজটা শুরু করিয়েছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষা হয়েছে, শিগগিরই প্রসেস চলছে, যার যেভাবে যেটুকু জমির দলিল প্রয়োজন আপনারা ঠিক সময় সেই জমির দলিল হাতে পেয়ে যাবেন। এটা তৃণমূলের সরকার। এখানে শুধু মেয়রের বাড়ির তলা দিয়ে জল যায় না, এখানে আম জনতার জন্য জল যাওয়ার ব্যবস্থা করছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ভোট, পুরো ভোট মানে মহল্লার ভোট, উন্নয়ন, পরিকাঠামো, পরিষেবা, উন্নয়ন। কিন্তু এবারের ভোটটা দুটো তাৎপর্য, এক এলাকা, তার উন্নয়ন, দুই রাজনৈতিক তাৎপর্য আছে। কেন আছে না, 2021 সালের বিধানসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা ডেলি প্যাসেঞ্জারি করেছে, ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি। আর তারপরেও বাংলার মানুষ মুখে ঝামা ঘষে বিজেপিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কেন দিয়েছে, শুধু মুখের কথায় না, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন কেন মানুষ, কাজ পেয়েছেন, কথা রেখেছে তৃণমূল। কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তার মধ্যে তো আবার আপনাদের ওয়ার্ড বোধ হয় 1 নম্বর জায়গা দখল করে আছে। যে পরিমাণ সংখ্যা এত মানুষকে আপনারা সেই পরিষেবা পাইয়ে দিয়েছেন, মানুষ দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনন্যাকে আশীর্বাদ করেছেন, এবারেও করবেন, কারণ কাজ। সারা দেশ বলছে তৃণমূল কংগ্রেস বিকল্প, সারা দেশ বলছে বিজেপিকে যদি কেউ রুখতে পারে তার নাম মমতা ব্যানার্জি, তার নাম তৃণমূল কংগ্রেস। গোটা দেশ কলকাতার দিকে তাকিয়ে, অবাধ নির্বাচন হবে বলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। আমরা দেখিয়ে দেব, আগরতলার মতো নয়, ত্রিপুরার মতো নয়, হামলা মামলা থানা শুদ্ধ আক্রমণ হয়ে যাচ্ছে। এখানে অবাধ ভোট, মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। এখানে যত ভোটে জেতাবেন তত আরো জোর বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারকে চ্যালেঞ্জ করার জন্য। কোন সরকার, বিজেপির কোন সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল ডাল আলু পেঁয়াজ ভোজ্য তেল বাদ, এটা গরিবের সরকার? জীবন বীমা নিগম বেসরকারীকরণ করছে প্রধানমন্ত্রী, গতকাল পরশু দেশের একজন প্রধানমন্ত্রী তার মুখে কেবল শোনা যায় ব্যাংক যদি ডুবে যায় আপনি 5 লাখের বেশি পাবেন না। আজব কথা, ব্যাংকে যিনি টাকা রাখছেন সে টাকা তার, ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন সুরক্ষা, আর বিজেপির প্রধানমন্ত্রী রোজ গল্প শোনান ব্যাংকটা ডুবলে কি হবে, তার আয়োজন করে ফেলেছেন উনি। এই বিজেপিকে রাখা যাবে না, কোন অবস্থায় রাখা যাবে না, শকুনের মতো ঘুরে বেড়াচ্ছে বাংলার চারপাশে। 2021-এর গোহারা হার সহ্য হচ্ছে না, বলে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী চাই। হ্যালো, এইসব কথা আমরা ছোটবেলায় শুনে এসেছি ভাই, বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছে, বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী করেছে, কোম্পানির পর কোম্পানি, কোম্পানির পর কোম্পানি। ওরে বাবা দেখো চে কত সেনা চলেছে সমরে, ওরে হাল্লার রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল, সেই তো হারবি গোহারা হারবি, তোদের আবার কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ। রাষ্ট্রসংঘে যাক, রাষ্ট্রসংঘের বাহিনী আনুক, মানুষের সমর্থন পাবে না। আমরা লড়ছি, এই লড়াইকে হাতটা শক্ত করার জন্য
অনন্য বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? কেন অনন্য বন্দ্যোপাধ্যায়? এলাকার উন্নয়নের জন্য অনন্য বন্দ্যোপাধ্যায়। কেন অনন্য বন্দ্যোপাধ্যায়? এলাকার বাইরে যে বৃহত্তর রাজনীতি, সেখানে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য অনন্য বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নাকি লড়তে এসেছিল, তারপর কি সব নিয়ম টিয়ম মানেনি মনে তার প্রার্থী বোধ হয় লড়তে পারছেন না শুনলাম। সিপিআইএম লড়াই করছেন। আমি অনুরোধ করব বামপন্থী ভোটারদের, আমি অনুরোধ করব যারা সিপিএম কে ভোট দেন, দিলেন তো এতদিন, এত বছর তো দিলেন, আপনারা এখানে দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য এক সময় বিধায়ক ছিলেন, কান্তি গাঙ্গুলী এক সময় কাউন্সিলর ছিলেন, সুজন চক্রবর্তী এক সময় বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, আপনারা তো দেখলেন। এখন যখন কাজ হচ্ছে দেশের সন্ধিক্ষণ, আমি সিপিআইএম কে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি এই কথাটা বলবো, আপনারা একটা সময় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজিটা তুলে দিয়েছিলেন, আপনারা একটা সময় কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিলেন, অচল অবস্থা জারি করেছিলেন, আপনাদের 34 বছরে বাংলা পিছিয়ে গিয়েছে, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। এই সময় যদি আপনি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পরিবেশ চান, বিজেপিকে টক্কর দিতে পারে একমাত্র মমতা ব্যানার্জি, একমাত্র তৃণমূল কংগ্রেস। হয় আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, আর যদি আপনার তৃণমূল কংগ্রেসে যোগদান করার ক্ষেত্রে দ্বিধা থাকে, আপনি সিপিএম এ থাকুন, সিপিএম এর মিটিং করুন, মিছিল করুন, কিন্তু কমরেড আজ আপনার পার্টির সময় নয়, মানুষ আপনাদের চাইছে না, আপনার ভোটটা নষ্ট হবে, ভোট দিন, সুবিচার করুন, জোড়া ভুল চিহ্নে অনন্য ব্যানার্জিকে ভোট দিন, কাজ হবে ভোট দিন, লড়াই হবে ভোট দিন। যারা কংগ্রেস করেন, এখন কংগ্রেসের সময় নয়। বাংলার মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই আসল কংগ্রেস, তৃণমূলই আসল কংগ্রেস। আপনি যদি ভোটটা দিতে যান অন্য কোথাও, আপনার ভোটটা নষ্ট হবে। উইনিং ক্যান্ডিডেটের সঙ্গে থাকুন। আরে এই ওয়ার্ডে 109 নম্বরে 1 নম্বর বোতামে অনন্যা রয়েছেন, এখানে লড়াই তৃণমূল বনাম বিজেপি নয়, এখানে লড়াই তৃণমূল বনাম সিপিএম নয়, এখানে লড়াই তৃণমূল কর্মীদের, বুথ এজেন্টদের, এই পার্টের সঙ্গে ওই পার্টের, কোন পার্ট বেশি লিড দেবে, এখানে লড়াইটা একেবারে প্রতিযোগিতা নিজেদের মধ্যে। যারা তৃণমূলকে উৎসাহ দেন, তৃণমূলকে ভোট দেন, তারা তো 100 বার দেবেন, কিন্তু যারা দেন না তারা ভাবুন কেন এখনো বাইরে থাকবেন। তৃণমূলের কি ভুল নেই? তৃণমূলের কি কাজের সমালোচনা করা যায় না? যায়, দলের ভুল থাকে, আমাদের ভুল থাকে, 100টা কাজ করলে 95টা কাজ ঠিকঠাক হয়, 2টো ভুল হয়, 3টে বাকি থাকে, নেতৃত্ব দেখছেন, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, ভুল থাকলে সংশোধন হবে, কিন্তু এটা মানতে হবে এত দিন এত বছর যে কাজ হয়নি
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, অনন্যা ব্যানার্জি এবং দিকে দিকে যে প্রতিনিধিরা আছেন তারা সেই কাজ করছেন। কেন্দ্রীয় সরকার যতগুলি রিপোর্ট দেন দেখবেন বিভিন্ন স্কিম, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার, এমনি এমনি দিচ্ছে। সব থেকে নিরাপদ মহিলাদের জন্য শহর কলকাতা শহর। বিজেপির নেতারা কি কুৎসা করছেন বড় কথা নয়, সিপিএম কি বলছে সেটা বড় কথা নয়, মানুষের অভিজ্ঞতা যা বলছে এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলি যা বলছে তার থেকে দেখা যাচ্ছে ডবল ইঞ্জিন। ভোটের আগে বলেছিল ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন দেখা গেল উত্তরপ্রদেশে গঙ্গায় করোনা লাশ ফেলছে, লাশ, ডবল ইঞ্জিন সরকার। আমরা বলছি তোমাদের ডবল ইঞ্জিন ওগুলো আমরা ছোটবেলায় শুনে এসেছি, আমরা চারটে ইঞ্জিনের ডেভেলপমেন্ট দেব, চার। মেয়র তৃণমূল কংগ্রেস, এমআইসি তৃণমূল কংগ্রেস, বড় চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস, কাউন্সিলর প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, কোথায় যাবেন এর বাইরে? এক সূত্রে গেটে কাজ হবে, নবান্ন থেকে পুরসভা, মেয়রের দপ্তর থেকে এমআইসি, এমআইসি থেকে বড় চেয়ারম্যান, বড় চেয়ারম্যান থেকে আপনার ওয়ার্ড, এক সূত্রে গেঁথে কাজ হবে। তাই কোন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, কিসের বিজেপি, তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কয়েকজন এমএলএ এমপি হয়েছিলেন ভোটের আগে, নানা কারণে, ব্যক্তিগত কারণে হঠাৎ তারা বিজেপির দিকে যেতে গেলেন। আরে যত তাড়াতাড়ি গেছেন তত তাড়াতাড়ি আবার ফিরতেও চাইছেন, তৃণমূলের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকা যাবে না। বলছে সিঙ্গুড়ে নাকি ধর্ণা দিচ্ছে আজকে, পেগাসাস অধিকারী 10 বার না 12 বার ভোটে হারা রাহুল সিনহা, এরা নাকি ধর্ণা দিচ্ছে সিঙ্গুরে। যে সরকারটা কৃষক বিরোধী আইন আনে, যে সরকারটা হাত জোর করে প্রধানমন্ত্রীকে বলতে হয় ভুল করেছি আইন ফেরত নিচ্ছি, আজকে জানেন কি হয়েছে উত্তরপ্রদেশে লখিমপুরে, যেখানে কৃষকদের আন্দোলনের উপর জিপ চালিয়ে দিয়েছিল বিজেপি মন্ত্রীর ছেলে, তদন্তকারী অফিসার সিটের রিপোর্ট দিয়েছেন, কোন দুর্ঘটনা ছিল না, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কৃষকদের মিছিলের উপর গাড়ি তুলে গণহত্যা করা হয়েছে, এই বিজেপিকে ভোট দেবেন? আর তাদের হয় বসে আছে সিঙ্গুড়ে বসে আছে। আচ্ছা ভাবুন, ও বিজেপি সিঙ্গুড়ে তোমরা বসে আছো, আর সিঙ্গুড়ের এমপি লকেট চট্টোপাধ্যায় কই, খুঁজে বার করো, শুভেন্দুর পাশে লকেট নেই কেন, সুকান্তর পাশে লকেট নেই কেন, সিঙ্গুড়ের বিধায়ক সাংসদ সিঙ্গুড়ের আন্দোলনে নেই কেন? এই বিজেপিটা লোক হাসাতে নেমেছে, তাকাবেন না, গুরুত্ব দেবেন না। আরে আমরাও তো হিন্দু, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, যার যার বাড়ি, যার যার ধর্ম তার তার কাছে। তো বিজেপিকে কি আমরা কেউ এজেন্সি দিয়েছি নাকি ধর্মের? আমার ফোনের স্ক্রিন সেভার আমার মায়ের সাজিয়ে দেওয়া ঠাকুরের সিংহাসন, ঠাকুমা দিদিমার কাছ থেকে তো ঠাকুর দেবতা শিখেছি, আমি বিজেপির কাছ থেকে শিখবো এটা কোনো কথা? যখনই পিছিয়ে পড়ছে, অর্থনীতিতে ডোবাচ্ছে, দেশকে ডোবাচ্ছে, তারপরে গিয়ে গঙ্গায় ডুব দিচ্ছে, এটা কোনো কথা?
আমরাও ঠাকুর দেবতা বিশ্বাস করি, আমরাও হিন্দু, আমরাও পূজো করি, আমরাও প্রার্থনা করি। বিজেপির ধর্মের রাজনীতি করে, ধর্মের ব্যবসা করছে, করবেন না। আর সিপিএম নিজে নাক কেটে পরে যাত্রা ভঙ্গের ধান্দায় আছে। যদি খেয়াল করে থাকেন দেখবেন তৃণমূলের ভোট কিন্তু বাংলায় কমেনি। তাহলে বিজেপি বাড়লো কোত্থেকে? তৃণমূলের ভোট তো কমেনি, তৃণমূলের ভোট বেড়েছে। তাহলে বিজেপি কোত্থেকে বাড়লো? মিলিয়ে দেখুন, দেখবেন সিপিএম এর ভোট কমে গেছে। অর্থাৎ সিপিএম নিজে পাচ্ছে না, বিজেপিকে ভোট দিয়ে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে গেছে বিজেপি দল সিপিএম। 1988 সাল শহীদ মিনার ময়দান, অন্ধ রাজীব গান্ধীর বিরোধিতা থেকে রাজীব গান্ধীর নামে কুৎসা করে এই সিপিএম শহীদ মিনার ময়দানে ভিপি সিং কে সামনে রেখে অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতি বসু পাশাপাশি হাতে হাত ধরে দাঁড়িয়েছিলেন। বাংলার মাটিতে যদি কেউ বিজেপিকে প্রথম প্রশ্রয় দিয়ে থাকে, তার নাম আজকের এই ধর্মনিরপেক্ষতার বেশধারী সিপিএম, সিপিএম, সিপিএম। অনেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে রোকবার জন্য যদি কেন্দ্রের রেলমন্ত্রী হওয়ার সুযোগ নিয়ে মানুষের সামনে কাজ দিতে পারেন, তার সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই। বিজেপি যখন যেরম দরকার রাজনীতি করে যাচ্ছে, আর সিপিএম বাংলায় তৃণমূলকে পারছে না রুখতে, তৃণমূলকে হিংসা করে, ফলে সিপিএম বিজেপির পারপাস গুলো সার্ভ করে যাচ্ছে। মোদী বলেছিলেন তৃণমূল হটাও, সিপিএম বললো তৃণমূল হটাও, কংগ্রেস বললো তৃণমূল হটাও। তৃণমূল দেখিয়ে দিল তোমরা তলায় তলায় হাত মিলিয়ে চলো, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তোমরা তিনজন হাত মিলিয়ে থাকো, আমরা আমাদের মতো করে সরকার গড়ব। আমরা দিল্লিতে কি বলেছি, মমতা ব্যানার্জি কি বলেছেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে জোট আমরা বলিনি, আমরা বলেছি কংগ্রেস পারেনি, পারছে না। 2014-2019 কংগ্রেস পারেনি বলেই তো এত সাংসদ নিয়ে নরেন্দ্র মোদী বসেছেন, ফলে কংগ্রেস তাদের ভুল শুধরেনি। একদিন সবাই হাত ধরে ছবি তুললে জোট হয় না। মমতা ব্যানার্জি ফর্মুলা দিয়েছেন, শুনছে না। দেশের মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন, আমরা আমাদের সংগঠন বাড়াচ্ছি, ভোটের সময় নেতৃত্ব যা বলবেন সেইভাবে কাজ হবে। সারা দেশ চাইছেন বাংলার মডেলে কাজ হোক। ত্রিপুরায় গেছি, মাত্র 2 মাসে 20%-এর বেশি ভোট, 24 কোথাও কোথাও 26, এমনি এমনি। এত হামলা, এত মামলা, থানা আক্রমণ করছে, 2 মাসে 20-24% ভোট, আগামী 1 বছরে 40% ভোট, আর পরের নির্বাচনের আগে 23-51% ভোট। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। 20% ভোট, শুধু ব্যানারে মমতাদির ছবি ব্যবহার করে এখনো মমতাদি পা রেখে দিন। এই সময় এই ভোটটা এসছে ত্রিপুরায়। আমার 5ই জানুয়ারি আমরা রাজভবন অভিযান ডেকেছি, এমন ভাবে কলকাতা জিততে হবে, আরো অনেক শক্তি, অনেক উৎসাহ, অনেক আত্মবিশ্বাস নিয়ে পরের রাজ্যগুলোতে ত্রিপুরা, মেঘালয়, অসম, গোয়া, চারদিকে দেশের ডাক এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 1996 জ্যোতি বসুর সামনে প্রধানমন্ত্রীত্বে ডাক এসেছিল, সিপিএম ভয় পেয়েছে, হাঁটু কেঁপেছিল, হাঁটু। 2004 প্রণব মুখোপাধ্যায়ের বদলে ডক্টর মনমোহন সিংকে পছন্দ করেছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু 2024 বাংলার মাটিকে এমন দুর্জয় ঘাঁটি হিসেবে আমরা তৈরি করব,
বিকল্প সরকার যখন তৈরি হবে দেশের সব প্রান্ত থেকে একটাই বিকল্প নাম আসবে যার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আর সেই শক্তিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে পাবেন জোড়া ফুল যেখানে দেখবেন মমতা দিয়া অভিষেকের সেনাপতি অথবা প্রতিনিধিরা রয়েছেন তাদের ভোট দিন 109 নম্বর ওয়ার্ড অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট ভিক্ষা করে আপনাদের সামনে থেকে আজ বিদায় নেব আশা করি আগেরবারের মতোই বিপুল ভোটে অনন্যাকে আপনারা জয় করবেন একদিকে উন্নয়নের স্বার্থে আর অন্যদিকে সর্বভারতীয় রাজনীতিতে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য 19 ডিসেম্বর আসছে দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন অনন্যা ব্যানার্জিকে ভোট দিন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ